বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি এর আগেও এমআরটি ডুঙ্গল নিয়ে আপনাদের সাথে ভিডিও করেছি। তো হয়তোবা অনেকেই এমআরটি ডুঙ্গলটা ফেলে দিয়েছেন, হয়তোবা ভেঙে ফেলেছেন। আমি এরকম অনেকগুলো ভিডিও দেখেছি যারা কিনা এমআরটি ডুঙ্গল ভেঙে ফেলেছেন বা ফেলে দিয়েছেন। তাদের জন্য আজকে এই নিউজটা খুবই ব্যাড নিউজ হতে যাচ্ছে। তো এমআরটি ডুঙ্গল অলরেডি কী নিয়ে এসেছে বা কী ধরনের আপডেট নিয়ে এসেছে অলরেডি আপনারা আমার থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন। তো আপনাদেরকে আমি সবসময় যেই পরামর্শগুলো দিয়ে থাকি বা যে বিভিন্ন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সব কিছুই শুধু কেবল আপনাদের জন্য। তো আমি আজকে এমআরটি টুল আমি আপনাদেরকে বলেছিলাম মেবি এক সপ্তাহ হবে আমার যে ভিডিওটা চলে গিয়েছে ওই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম এমআরটি ডুঙ্গল ইজ ব্যাক নাও টুডে। এমআরটি ডুঙ্গল অলরেডি আজকে চলে এসেছে, নিউ অ্যাক্টিভেশন চলে এসেছে। তো কীভাবে অ্যাক্টিভেশন করবেন, অ্যাক্টিভেশনের জন্য কত টাকা লাগবে, কোন কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল হয়েছে, এটার মধ্যে কোন কোন ভার্সনগুলো চলবে, এই নিয়ে সম্পূর্ণ আমার আজকের এই ভিডিওতে থাকবে। আর ভিউয়ার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা সম্পূর্ণ আমার এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমাদের কমপ্লিট স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ওই লিঙ্ক দুটাতে আপনারা ডাইরেক্টলি যাবেন। ওই লিঙ্ক দুইটাতে গেলে আপনারা দেখতে পারবেন এটার মধ্যে কোন কোন ফোন এখনকার বর্তমানে অ্যাক্টিভেশন করতে কোন কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল হয়েছে। আপনি যদি ওই কান্ট্রির এলিজিবিলিটি হয়ে থাকেন তার ক্ষেত্রে আপনি করতে পারবেন। তো এটা অবশ্যই এমআরটি ডুঙ্গল কীভাবে সিরিয়াল অ্যাক্টিভেশন করতে হবে বা কীভাবে কী করতে হবে এই জিনিসগুলো এভরিথিং এ টু জেড আজকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি এমআরটি ডুঙ্গল থাকে তার ক্ষেত্রে আপনি এটাকে ডাইরেক্টলি কম্পিউটার মধ্যে লাগিয়ে নেবেন। তো তার আগে আমি আপনাদের সাথে আরও একটু ব্যাপারে কথা বলে নিই, এমআরটি ডুঙ্গল কোন ডুঙ্গলটা এখান থেকে কোন ভার্সনটা এখান থেকে ওয়ার্ক করবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে দেখতেছি 5.52, এটা এখান থেকে প্রপারলি এখান থেকে এটা কাজ করতেছে, 100% কাজ করতেছে। তো এখান থেকে অন্য কোনো ভার্সন চলবে না। হয়তোবা অনেকজনে চিন্তা করতেছেন এমআরটি 3.95 চলবে বা 2.60 চলবে। তো এমআরটি এই মুহূর্তে যারা অ্যাক্টিভেশন করবেন তাদের জন্য অনলি হচ্ছে 5.52, এখান থেকে ভার্সনটি 100% এখান থেকে ওয়ার্ক করতেছে। তো এটা এখানের মধ্যে আরও কয়েকটি এখানের মধ্যে যে পিকচারগুলো রয়েছে, হয়তোবা আপনারা, আমি দুটোটা লিঙ্ক আপনাদের ইনবক্সের মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে দেখতে পারবেন। তো তার সাথে সাথে বলে দিচ্ছি এখান থেকে কোন কান্ট্রিতে বর্তমানে এলিজিবিলিটি রয়েছে। এখান থেকে আমি দেখতেছি দিস সার্ভিস অনলি ওয়ার্ক ইন্ডিয়া। এখান থেকে যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে যাদের কাছে এমআরটি ডুঙ্গল রয়েছে তারা চাইলে এটাকে তারা ওইখান থেকে অ্যাক্টিভেশন করে তারা ইউজ করতে পারবে। আমরা এখনও যারা আমরা ইন্ডিয়ার বাইরে রয়েছি তারা বিশেষ করে আমরা এমআরটি ডুঙ্গল অ্যাক্টিভেশন করলেও আমরা ইউজ করতে পারবো না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে এখান থেকে আমি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে এখান থেকে এমআরটি ডুঙ্গল কোন ভার্সন চলবে। আর আরেকটি বিষয় হচ্ছে অ্যাক্টিভেশনের জন্য কত টাকা লাগবে। তো অ্যাক্টিভেশনের জন্য ইন্ডিয়াতে এই মুহূর্তে খরচ হচ্ছে মেবি 1700 রুপি বা 1700 থেকে 1600 রুপি, যেটা কিনা বাংলা টাকায় কনভার্ট করলে 2000 থেকে 2200 টাকা হবে বাংলাদেশে। তো যে সময় বাংলাদেশের মধ্যে এটা অ্যাক্টিভেশন চলে আসবে, আপনারা চাইলে ডাইরেক্টলি যদি বাংলাদেশের মধ্যে যদি প্রপারলি ওয়ার্ক করে তার ক্ষেত্রে আমি আপনাদের জন্য আমার এই ডুঙ্গলটা ফার্স্ট টাইম আমি অ্যাক্টিভেশন করে আপনাদেরকে রিভিউ দেবো, কীভাবে অ্যাক্টিভেশন করতে হবে, কোত্থেকে করতে পারবেন, এভরিথিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানের মধ্যে আরও দুইটা টুল রয়েছে, এই টুলগুলো কোত্থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি অনলাইন থেকে এখানে একটু দেখেছিলাম GMS24 একটি ইন্ডিয়ান ওয়েবসাইট তাদের এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা ডাইরেক্টলি এখান থেকে দুটা টুল, যে টুলটা দিয়ে আপনারা সিরিয়াল অ্যাক্টিভেশন করবেন, তো আমি এই দুটা টুল এখান থেকে ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দেব যেই টুলগুলো, একটার মধ্যে হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে ডাইরেক্টলি সিরিয়াল নাম্বার অ্যাক্টিভেশন করতে পারবেন, আরেকটার মধ্যে হচ্ছে গিয়ে আপনারা ডাউনলোড করে এই টুলটা দিয়ে প্রপারলি ডাইরেক্টলি কাজগুলো করতে পারবেন। তো আমি অলরেডি এই টুলটি এখান থেকে ডাউনলোড করে ফার্স্ট থেকে আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি যেটা দেখতেছি এখান থেকে এমআরটি সার্ভিস টুল 0.1। তো আমরা এটা যদি এখান থেকে
ফাইলটাকে ভেঙে নেই। ভেঙে নেওয়ার পর আমি আমার কম্পিউটারের মধ্যে এই মুহূর্তে এমআরটি ডুঙ্গলটা আমি এখান থেকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমি জাস্ট এখান থেকে এমআরটি সার্ভিস টুল ভার্সন 1, তো আমি জাস্ট এটাকে এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এখান থেকে চালু করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানে দেখতেছি ক্লিক সার্ভিস। তো আমরা এখান থেকে ক্লিক সার্ভিসে যদি তো এখান থেকে আমাদের ডিভাইসটি সম্পূর্ণভাবে পাইনি, তো তার কারণে একটু প্রবলেম হয়েছে। তো আমি জাস্ট আপনাদেরকে আবারও এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এখান থেকে আমাদের যদি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যেহেতু এটা বন্ধ রয়েছে, যদি এখান থেকে আমি আমার একটি ডুঙ্গলটা লাগানোর সাথে সাথে যদি আমি এখানে সার্ভিসের মধ্যে ক্লিক করতাম, তার সাথে সাথে দেখতাম এখানে মধ্যে একটি এমআরটি সিরিয়াল নাম্বার আসে আর নিচে একটি গেট আইডি আসতো। আমাদেরকে এই দুইটা আইডির মাধ্যমে আপনারা যার থেকে অ্যাক্টিভেশন করবেন জাস্ট তাকে দুটো আইডি আপনি এখান থেকে সেন্ড করবেন। তার ক্ষেত্রে আপনি প্যাচ সার্ভিসে 10 থেকে 15 মিনিটের পরে আপনার প্যাচ সার্ভিসে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার এমআরটি ডুঙ্গলটি অ্যাক্টিভেশন হয়ে যাবে। তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি আবার আগের মতো 5.52 এই ভার্সনটি সম্পূর্ণ ফ্রিলি আবার ইউজ করতে পারবেন। তার ক্ষেত্রে প্রত্যেক ইয়ারলি অ্যাক্টিভেশনের জন্য মেবি বাংলাদেশ খরচ পড়তে পারে 2000 থেকে 2200 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট একটি রিভিউর মাধ্যমে এমআরটি ডুঙ্গল ব্যাগ নিয়ে এসেছে। আমাদের টেকনিশিয়ানের জন্য অনেকটা উপকার হয়েছে, যারা কিনা আমরা 5 থেকে 7 হাজার টাকা দিয়ে আমরা এই ডুঙ্গলগুলো আমরা ক্রয় করেছিলাম। আমরা হয়তোবা অনেকজনে ভেঙে ফেলেছি, হয়তোবা অনেকজনে নষ্ট করে ফেলেছি। তো আমি সবসময় আপনাদেরকে বলি, যে কোনো জিনিস যেহেতু আমরা মোবাইল নিয়ে কাজ করি, তার ক্ষেত্রে আমাদের মোবাইলটা প্রত্যেকটা যে ডিভাইসগুলো হয় আমাদেরকে সেভলি করা লাগে বা সেভ করে রাখতে হয়। তো আজকে আবারও যারা রেখে দিয়েছেন তারা হয়তো বা অনেকটা তারা আজকে লাভবান, আর যারা ভেঙে ফেলেছেন আপনাদের জন্য দুঃখ করা ছাড়া আর কিছুই নেই। তো ভিউয়ার্স, এই ছিল এমআরটি ডুঙ্গল নিয়ে লাস্ট আপডেট। যদি বাংলাদেশের মধ্যে এমআরটি সার্ভিস চালু হয়ে যায়, আমি আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের থেকে ভিডিওটি সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে এমআরটি ডুঙ্গল রিভিউ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।